হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকে যদি আপনারা আপনাদের আইস মাইনিং অ্যাপে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের মাথা মোথা পুরো নষ্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে আপনারা যদি একটু কয়েনের দিকে লক্ষ্য করেন আপনাদের কয়েন কিন্তু সবার অনেক 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 কমে গেছে একবারে দেখেন আমার এখানে কিন্তু চার লক্ষ প্লাস টোকেন ছিল বাট এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি এক লক্ষ সতেরো হাজার কয়েনে নিয়ে আসছে মানে আমার বাকি কয়েনগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে তো আসলে এই কয়েনগুলো কেটে নেওয়া কারণটা কি এবং এই যে আমাদের কয়েনগুলো কেটে নিছে এতে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো তার আগে আমি আপনাদের বলি আমি গতকালকে যে ভিডিওটা দিছিলাম সেখানেও কিন্তু আমি কথা বলছিলাম যে আপনাদের টোকেনগুলো কেন কেটে নেওয়া হয়েছে মানে আইস কয়েনগুলো কেন কেটে নেওয়া হয়েছে তখনও কিন্তু আপনাদের কেটে নেওয়া হয়েছিল বাট সেটা কিভাবে রিকভার করবেন সেটার কিন্তু একটা অপশন ছিল কেননা প্রি স্টেকের কারণেই কিন্তু আপনাদের কয়েনগুলো কেটে নেওয়া হয়েছিল বাট এখন যেটা কেটে নেওয়া হয়েছে এটা কিন্তু আর আপনারা ফেরত পাবেন না কেন পাবেন না সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন মানে আপডেটটা নিয়ে কথা বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো দেখেন আমি ইতিমধ্যে কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে আসছি এইখানে কিন্তু দুই ঘন্টা আগে একটা আপডেট দেওয়া হয়েছে আসলে টকেনগুলা যে কেটে নেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্টটা দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আসলে কেন টকেনগুলো কেটে নেওয়া হয়েছে তো এখানে দেখেন অনেক বড় একটা ব্লক দেওয়া আছে তো এই ব্লকটা নিচে যদি আমরা লক্ষ্য করি সবার কিন্তু কয়েনগুলো কমে গেছে যার কারণে সবাই কিন্তু এখানে প্রশ্ন করছে সবাই কিন্তু এখানে জিজ্ঞাসা করছে যে আমাদের কয়েনগুলো কেন কেটে নেওয়া হয়েছে তো এখানে দেখেন কয়েকদিন আগে কিন্তু এর কয়েন ছিল মোটামুটি দুই মিলিয়নের উপরে তারপরে যখন স্টেকিং এর আপডেটটা আসে তখন কিন্তু ছয় লক্ষ একত্রিশ হাজারে চলে আসে বাট এখন যদি আপনারা লক্ষ্য করেন তার কিন্তু কয়েন এখানে তিন লক্ষ ছেষট্টি হাজারে চলে আসে তাহলে একবার ভেবে দেখেন একুশ লক্ষ কয়েন থেকে এখন বর্তমানে তিন লক্ষ ছেষট্টি হাজার কয়েনে কিন্তু চলে আসে তো এখন মেন যে কারণটা মানে এখান থেকে এখানে আসার কারণ হচ্ছে প্রি স্টেকিং এর কারণে কিন্তু কয়েনটা কমে গেছে বাট এখন যেটা কমে গেছে এটা আসলে প্রি স্টেকিং এর কারণে না এখানে তারা যে অ্যানাউন্সমেন্টটা দিছে এখানে বলা হয়েছে তাদের কিন্তু অনেক দিন থেকে অ্যাপের ভিতরে একটা সমস্যা কাজ করতেছে মানে একটা ইস্যু ছিল যেই ইস্যুটার কারণে আপনাদের মাইনিং স্পিড যেটা থাকার কথা তার তুলনায় কিন্তু অনেক গুণ বেড়ে গেছে মানে বিষয়টা হচ্ছে এই জায়গায় দেখেন বিশেষ করে যাদের রেফার বেশি আছে তাদের কয়েন কিন্তু বেশি পরিমাণে কমে গেছে তার কারণে একটাই আপনাদের রেফার এর কারণে যে পরিমাণ প্রফিট হইতো মানে যে পরিমাণ মাইনিং স্পিডটা আপনাদের বৃদ্ধি পাইতো তার তুলনায় কিন্তু অনেক গুণ আপনাদের বেশি এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাইছে এটা হচ্ছে তাদের একটা সমস্যা তো এটা বৃদ্ধি পাওয়াতে ইউজারের কাছে এত পরিমাণে টোকেন হয়ে গেছে মানে তাদের যেটা সাপ্লাই মানে যেটা তারা সাপ্লাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তার তুলনায় অনেক বেশি কিন্তু ডিস্ট্রিবিউট অলরেডি হয়ে গেছে যার কারণে তারা লক্ষ্য করতেছে যে এত বেশি যদি তাদের সাপ্লাইটা হয় তাহলে কিন্তু তাদের কয়েনটা এটা কিন্তু মিমি কয়েনে পরিণত হবে এবং এটার ভ্যালু কিন্তু অনেক কম হবে আমি আপনাদের বলি যখন আপনাদের টোকেন সংখ্যাটা মানে কয়েন সংখ্যাটা অনেক বেশি হবে তখন কিন্তু সেটার দাম অনেকাংশে কম হবে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝে দেখেন মানে একটা কয়েনের সাপ্লাই যখন অনেক গুণ বেশি হবে মানে অনেক অনেক হবে তখন কিন্তু সেটার দামও অনেক কম হবে আর যখন সাপ্লাইটা কম হবে তখন কিন্তু দামটা একটু বেশি হবে তো এই তুলনায় তারা হিসাব করতেছে ইউজারের কাছে যে পরিমাণ টোকেন অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে সেটা যদি তারা সাপ্লাই হিসাবে দেয় তাহলে কিন্তু এটা মিমি কয়েনে পরিণত হয়ে যাবে এবং এটার দাম কিন্তু অনেক গুণ কমে যাবে তো এই সমস্যাটা তারা অনেকদিন পরে অলরেডি ফিক্স করে ফেলছে যার কারণে সকলের কয়েনগুলো কিন্তু কমে গেছে এই কয়েনগুলো কিন্তু আপনারা আর ফেরত পাবেন না আমি বারবার বলতেছি যাদের রেফার সংখ্যা বেশি তাদের কিন্তু কয়েন অনেক বেশি কেটে নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে রেফারের যে বোনাসটা সেটা তাদের বেশি পরিমাণে দেওয়া হয়েছিল মানে অ্যাপে প্রবলেমের কারণেই কিন্তু বেশি পরিমাণে দেওয়া হয়েছিল এটা হচ্ছে তাদের আপডেট মানে অফিসিয়াল আপডেট তারা যেভাবে আপডেট দিছে আমি জাস্ট সেভাবেই আপনাদের বোঝাচ্ছি বিষয়টা এখানে আমাদের কোনো কিছুই করার নেই তো এখন আমরা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে এই যে কয়েনগুলো আমাদের কমে গেছে এতে আমাদের কোনো ক্ষতি হবে নাকি লাভ হবে তো বিষয় হচ্ছে শুধুমাত্র আমাদের যে একাই কমছে সেটা কিন্তু না ওয়ার্ল্ডে যতগুলা আইস ইউজার আছে মানে আইস যারা যারা কাজ করতেছে সকলের কিন্তু কয়েনগুলো কমে গেছে সো দিয়ে যদি আমরা করি সকলের যেহেতু ঠিক তেমনি তাদের সাপ্লাইটাও কিন্তু কমে গেছে তো আগে মানে আমাদের যে পরিমাণ টোকেন ছিল সেই সাপ্লাই অনুযায়ী তাদের টোকেনের যে দামটা হইতো এখন কিন্তু সেই তুলনায় অনেক বেশি দাম হবে তাদের টোকেনের কেননা আমাদের কিন্তু কয়েনগুলো কমে গেছে তো আমি আপনাদের বিষয়টা বোঝাই আগে মানে যখন আমার এখানে চার লক্ষ প্লাস কয়েন ছিল তখন যদি টোকেনটা লিস্টেড হইতো তখন কিন্তু এক একটা টোকেনের ভ্যালু আমি এটা সাপোজ আপনাদের বোঝাচ্ছি যদি এক সেন্ট করে হইতো এখন কিন্তু এক একটা কয়েনের ভ্যালু হবে মিনিমাম পাঁচ সেন মানে বিষয়টা একবার ক্লিয়ার ভাবে বুঝে দেখেন আমার যখন এখানে চার লক্ষ প্লাস কয়েন ছিল তখন এক একটা কয়েনের ভ্যালু যদি জিরো পয়েন্ট হয় মানে এক্সেন্ট করে হয় তখন আমি সমস্ত কয়েনগুলো সেল করে যে টাকাটা পাইতাম মানে যে প্রফিটটা আমার হইতো বাট এখন কয়েনগুলো কমে যাওয়ার কারণে এখন কিন্তু টোকেনের দামটা যেহেতু বেশি হবে এখন যদি আমার জিরো পয়েন্ট ডলার করে হয় মানে পাঁচ সেন্ট করে হয় তাহলে কিন্তু এই টোকেনগুলো দিয়েই আমি সম মানে এর থেকেও বেশি প্রফিট করতে পারবো সো এ থেকে আমরা ধরে নিতে পারি যে এতে আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না অবশ্যই কিন্তু ক্ষতি হবে না আগে আমরা যে পরিমাণ প্রফিট করতে পারতাম ঠিক সে পরিমাণেই কিন্তু এখানে আমরা প্রফিট করতে পারবো তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অলরেডি প্রশ্ন করতেছে যে আমাদের কয়েনগুলো কমে গেছে কেন আসলে এটাই হচ্ছে মেন কারণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এইটুকুই আর বেশি লং করব না এখান থেকে শেষ করে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে